শুভ সকাল বন্ধুরা, দেখো টকবুক করে ফুটছে ডিমের ঝোল। ডিমের ঝোল দিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো আজকে ভাবছিলাম কিছুই ব্লগ দেব না, কিন্তু তারপরে ভাবলাম যে আমার বন্ধুরা তো ওয়েট করে থাকবে দেখার জন্য, এই জন্য একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম। সেরকমভাবে ভিডিও কিছুই করা হয়নি, যেটুকু করা হয়েছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে রান্না হবে হচ্ছে ডিমের ঝোল আর পেঁয়াজ কালি আলু ভাজা, এই দিয়ে আজকে আমাদের লাঞ্চটা হবে। তো ওকে তো টিফিনে দিয়ে দিয়েছি, ও নিয়েও চলে গেছে, মানে এখনও পর্যন্ত নিয়ে যায়নি, এখনও তো আমি রান্না করছি, কিন্তু এই দিয়েই নিয়ে যাবে। ও হ্যাঁ, পেঁয়াজ কালির সাথে কয়েকটা আবার আলু তো দিয়েইছি, মটরশুঁটিও দিয়ে দিয়েছিলাম, সেটা আর তোমাদের দেখানো হয়নি। তো আজকে সারা দিন কিছুই কিন্তু ভিডিও করা হয়নি, কিচ্ছু না, ইচ্ছেই করছিল না, শুয়ে শুয়েই কাটিয়েছি। কাজ করেছি, যে কাজগুলো না করার নয় সেগুলো তো করতেই হবে, করেছি, কিন্তু খুব বেশি কাজ করিনি বলে আর তোমাদের সাথে কী শেয়ার করব, তাই সেরকম কিছু শেয়ারই করা হয়নি। তো বন্ধুরা, এই মিনি ব্লগটাই তোমরা আজকে দেখে নিও। দেখো বিছানা একদম পরিষ্কার করে নিয়েছি, এই দেখো, আর বালিশগুলো না আর বক্সে ঢুকাই না, যেহেতু ওই পুগলু খাটে থাকলে ওকে চারি সাইড দিয়ে দিতে হয়, আর এই বালিশটা সেই দিন আর দেখানো হয়নি তোমাদের। এই বালিশটা নতুন কিনেছি, ছোটোই বালিশ, বেশি বড় না, এটা আমাদের জন্য না, পুগলু এখানে শুয়ে মাথা দিয়ে দিয়ে এইখানে চলে আসে, এখানে চলে আসে, ও তাই জন্য এই মাথা এই গার্ড দেওয়ার জন্য এই বালিশটাকে কিনেছি, এটা সেদিন তোমাদের দেখানো হয়নি। দেখো বিছানা গুছিয়ে নিয়েছি, এবার পুগলুকে তেল মাখিয়ে স্নান করাবো। এই দেখো পুগলু স্নান হয়ে গেছে, এই যে এখানে বসে রয়েছে ওই দেখো, ওকে চারিদিকে বালিশ দিয়ে বসিয়ে রেখেছি, রেখে আমি ঘরটা ঝাড় দিলাম। সকালবেলা তো একবার ঝাড় দিয়ে দিই, কিন্তু ওই কার্পেটটা পাতা থাকে তো, ওই কার্পেটের ওপরে ওকে তেল মাখাই। তো এই জন্য কার্পেটটা তুলে, মানে ওর স্নান টান হয়ে গেলে কার্পেট তুলে তারপরে আবার ঝাড় দিই। তো এই এই দেখো পুগলুও তোমাদের কিছু বলতে চায়, খুব শিগগিরই তোমাদের সাথেও কথা বলবে, এখনো ওর ভাষায় ও কথা বলে যায়। ওই দেখ, যাই হোক এবার দেখি কি করি, ওকে খাইয়ে টাইয়ে দিয়ে তারপরে ওর সাথে একটু খেলবো। প্রথমে এখন খাওয়াবো না ওকে, এক্ষুনি ওষুধ খাওয়ালাম একটা, তো এখন ওর সাথে একটু খেলবো, খেলাধুলা করে তারপরে খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। এই দেখো তো চলো আবার পরে আসছি তোমাদের সামনে। একটা কথা বলতে এলাম, পুগলু কিন্তু এখানে শান্ত হয়ে বসে থাকে অবশ্যই, কিন্তু পুগলু কিন্তু আরেকটা জিনিসও দেখছে, দেখছো মাঝে মধ্যে সোজা তাকাচ্ছে, ওই দেখো ক্যামেরা যেই অন হয়েছে ও আমার আবার তোমাদের সামনে কথা বল সঙ্গে কথা বলতে এসছে। তো পুগলু কী দেখছে সেটা তোমাদের আগে দেখিয়ে দিই, দাঁড়াও ব্যাক ক্যামেরা দিয়ে দেখাতে হবে। দেখছে কিন্তু কার্টুন, কার্টুন চালিয়ে দিয়েছি, কার্টুনের থেকে না ও বেশি অ্যাডগুলো দেখে, অ্যাডগুলো দেখতে বেশি ভালোবাসে, বাচ্চারা হয়তো বেশি অ্যাড দেখতেই ভালোবাসে, তো এখন অ্যাড হচ্ছে যেহেতু ও দেখছে। তো চলো পরে তোমাদের সামনে আবার আসছি। এই দেখো দেখো যখনই ক্যামেরা অন করি, এই যে ও কথা বলবে তোমাদের সাথে, আর কি বলছে এই যে আমাদের দুজনের বিরিয়ানি, আজকে ডিনার, কাকু খাইয়েছে আমাদের বিরিয়ানি, একে কিন্তু খাওয়ায়নি, তাও আমাদের মধ্যে ভাগ বসাতে বসে গেছে, চলে এসেছে,
ভাগ বসাবে ভাগ বসাবে ভাগ বসাবে, তোকেও খাইয়েছে তোকেও খাইয়েছে। উড়ি বাবা, এখানে দেখো দুধ। দাঁড়া দাঁড়া, এই দেখো একে কিন্তু বিরিয়ানি দেয়নি, তবুও ভাগ বসাতে বসে আছে আমাদের সাথে। আরে তোকেও দিয়েছে তোকেও দিয়েছে 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 তোকেও দিয়েছে দিয়েছে তোকেও দিয়েছে উড়ি বাবা তোকেও দিয়েছে, হ্যাঁ হ্যাঁ তোকেও দিয়েছে, তুইও খাবি ঠিক আছে।